বাঙালি কাপল, আমি সুলগ্না, আর ফুল অন আর কে মোড়ে অর্ঘ্য চক্রবর্তী। আর যারা ফার্স্ট টাইম আমাদের দেখছো তারা জানো না হয়তো যে হোয়াট ইজ আর কে মোড। আর কে ইটস রামু কাকা মোড, আর অর্ঘ্য চক্রবর্তী রবিবারে আর কে মোডে মাঝে মধ্যে চলে যায়, কারণ সাফ সাফাই ওর ওয়ান অফ দ্য হবিস, আর একটু আমাদেরও আমার আর মায়েরও একটু সুবিধা হয়ে যায়। তো আজ সানডে, তো সানডেতে অ্যাকচুয়ালি না আমাদের অন্য একটা প্ল্যান ছিল, সেই জন্য একদম সকাল থেকে আমরা ভ্লগ স্টার্টও করিনি, এখানেও ব্রেকফাস্টও করা হয়নি, কিছু করা হয়নি। সকাল 10টা বাজে, আমার রান্নাবান্নাও হয়নি কিচ্ছু। কেউ চিমনিটা পরিষ্কার করবে, তারপর তার অর্ডার অনুযায়ী আমি নুডলস বানাবো, দেন বাকি আরও জিনিসপত্র তো রয়েছেই, সেগুলোর জন্য সঙ্গে থাকো। এটা মা বাজারে গিয়েছে, রোববারে মা অ্যাকচুয়ালি বেশ দু তিন দিনের বাজারটা করে আনে, সেটা মা করে আনবে, তারপর মোটমার একটা ফিক্সই আছে কি রান্না করবো, স্টিল তারপরে রান্নাটা শুরু হবে। ততক্ষণ আমার ঘরের অবস্থা কাহিল, অ্যাজ সারা সপ্তাহ টাইম পাই না, এখন একটু ঘরটা গুছিয়ে নিই, আর কে পরিষ্কার হয়ে গেলে তারপর আমরা রান্নাঘরে গিয়ে কথা হবে। আমি এখন ব্রেকফাস্ট প্রিপেয়ার করব, আর আজকে বাবা নেই শিলিগুড়িতে, মা আমি আর অর্ঘ্য আছি, বাবা গিয়েছে কাটোয়া দাদু ঠাকুমাকে আনতে। রাইট নাও আমি অর্ঘ্য চক্রবর্তীর জন্য নুডলসের জন্য একটু ভেজিস কাটবো, আমার খুব একটা নুডলস খাওয়ার ইচ্ছে নেই, কারণ গতকালকে আমরা একটা ফুড ব্লগ শ্যুট করতে গেছিলাম, তো সেখানটাতে খাওয়াই গেছে না, ইচ্ছা করছে না, দেখা যাক আমি হয়তো ওটস খাবো। তো ফাইনালি আই এম অলসো ব্যাক, চীনে বসে করলাম আজকে প্রায় মাসখানেক চারেক বাজে পর। আজকে প্রচুর কাজ আছে, বাইক মুছবো, গাড়ি মুছবো, বারান্দা পরিষ্কার করবো, আগের সপ্তাহে গ্যারেজটা পরিষ্কার করেছি, আপাতত ফাইনালি আমি আমার জায়গা পেয়েছি, ফেরত দ্যাট ইজ রান্না করার জায়গাটা পেয়েছি। তো যেহেতু অর্ঘ্য নুডলস খাওয়ার প্রচুর বেলা, হ্যাঁ 11:30 বাজে, যাই না কে 11:30 নটার ব্রেকফাস্ট করে, স্টিল নুডলস বানানো হচ্ছে, যেহেতু আমি সবজিগুলো কেটে ফেলেছিলাম, ইন দ্য মিন টাইম আমি যা যা রান্না করছি সব প্রিপারেশন নিয়ে নিয়েছি, যাতে মানে একবারে আমি করে ফেলতে পারি। আপাতত এই নুডলস তৈরি করা হচ্ছে, এটা অরেঞ্জ কালার নুডলস, এটা অরেঞ্জ কালার নুডল, এটা না ক্যারেট ফ্লেভার, ক্যারেট ফ্লেভার বলছি, বলতে দাও ক্যারেট ফ্লেভার, ক্যারেটের অরিজিনাল যে কালারটা হয় সেটা দিয়ে ক্যারেটের থেকে কালার নিয়ে এটা বানানো হয়েছে, কারণ এর আগে আমি পালং ফ্লেভারে খেয়েছি, অর্ঘ্য এনেছিল, থ্যাংক ইউ সো মাচ যিনি দেন, তাকে দেখাবো, দেখা হয়নি কোনোদিনও আমার, বাট একজন সরিদয় ব্যক্তি দেন, তো এটাও গিফট। আপনারা তো প্রচুর ভেজিটেবলস দিয়ে তো আজকে ব্রেকফাস্ট ফাইনালি প্রিপেয়ার হলো, অ্যান্ড দ্যাট ইজ সেজু সেজু সেজুয়ান নুডল, তাই তো বলি সেজুয়ান নুডল, নরমাল নুডলস বানিয়েছি উইথ সেজুয়ান সস, ব্রেকফাস্ট এরকম হলে ভালোই যাবে। ওয়েল, এরপর একটু বেরোনো আছে আমাদের, বেশ দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে, কি সেটা বলতে পারবো না, সেখান থেকে এসে নি। তারপর আজকে আমাদের বিকালবেলা আমি মা আর বুড়ির সানডে ডে আউটে প্ল্যান আছে, সিটি সেন্টার যাবো, তো রাস্তাঘাটও আজকে ভাবছি ব্লক করবো, এমনিও তো গায়ে কিছু যায় আসে না, লোকে হাঁ করে থাকে কিছু যায় আসে না, রাস্তাকে বলবো আজকে। আমি আজকে রান্না করছি শীষ পালং, পালংয়ের শীষ চচ্চড়ি যেটাকে বলে সেটা, এটা প্রায় হয়ে গেছে, আর দুপুরবেলার জন্য যেহেতু বাবা আজকে নেই তো আমি অর্ঘ্য আর মা শুধুমাত্র একটু ইলিশ মাছের ঝোল করবো আলু বেগুন দিয়ে, আর রাতের রান্নাটা একবারে করে রাখছি, রাতে হাঁসের ডিম করবো কষা কষা করে, আর একটা জিনিস আমি না হাঁসের ডিমে সয়াবিন, অনেকে নাক শিখেছে হাঁসের ডিমে সয়াবিন দিয়ে কেমন লাগবে, অ্যাকচুয়ালি খালি আলু দিলে পরে না অর্ঘ্য খেতে অসুবিধা হবে, ও সয়াবিন খেতে খুব ভালোবাসে, আমি সয়াবিন খেতে খুব ভালোবাসি, তো কষা করে যখন মাংসের মতন করে তুমি ডিম রান্না করবে হাঁসের ডিম, ওর মধ্যে যদি সয়াবিন দেওয়া যায় ভালো লাগে, তাহলে ট্রাই কর। আমার জাস্ট দুটো রান্না বসাবো, মনে হচ্ছে 15-20 মিনিটে রান্না বাড়ি শেষ হয়ে যাবে।
3 বাজে আসলে এখন আলু হচ্ছে, আলুগুলো সাতটা হচ্ছে। এদিকে ওই মাছের ঝোলটার জন্য আলু, বেগুন, কাঁচা কলা, সরি কাঁচা লঙ্কা, দাঁড়া বছর গন্ড করে যাচ্ছে, এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর পাতলা করে ঝোলে ফেলে জিরার গুঁড়ো পড়বে। আলু, দই, সয়াবিন এগুলো বেশ ভালো রকম কষে গেছে। ডিম দিয়ে, সয়াবিন দিয়ে যে কারিটা সেটা রেডি। একটু ঘি আর গরম মশলা দিলাম, রেডি হয়েছে, সেটা নামিয়ে দেবো, বেশি গ্রেভি রাখিনি। আর এখানে আমার মাছের ঝোলও হয়ে গেছে, তো আজকের মতো রান্না বান্না খাতাম। ঘুরে ফিরে চলে এসেছি, স্নান টান হয়ে গেল, খাওয়া দাওয়া করলাম। কোথায় ঘুরে ফিরে আসলাম? আমি বলেছিলাম এক জায়গায় যাওয়ার কথা আছে। ইস, কি আলো, অতিরিক্ত আলো তো দেখা যায় না। এবার ঠিক আছে, তো খাওয়া দাওয়া করলাম, মেনু কিছু আলাদা করে বলার নেই, কারণ রান্না দেখলে খাদে এসছে। দিনের বেলা সব খাইনি, দিনের বেলা মাছের ঝোলটা আর শীষ চচ্চড়িটা দিয়ে খাওয়া হলো, ডিমটা অ্যাকচুয়ালি রাতের জন্য করে রাখা। আর আসার স্নান টান করার পর আর ছাদে এসেছিলাম আমার জামা কাপড় নিতে, তো মা জামা কাপড়গুলো নিয়ে সব চলে গেছে, খালি বাকি কিছু বাচ্চা কুচা ক্লিপ আমার হাতে আছে, তো ওটো দিতে আমার ছাদে আসা হয় না। আজ এসেছি, এখন এখন ফুড ব্লগ ঢোকাবো ডেলি ব্লগের মধ্যে, কুল মাক করে তো কি এখন, তো চলো বিকাল, অবশ্য ভালো বিকেল হয়ে গেছে, খেতে আমার অনেক দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি না কি হয় বলে একটা জিনিস বলি, রোজ আমাদের বাবা থাকে, যখন বাবা আসতে ধীরে করে বলে খেতে দেরি হয়, মা রোজ আমাকে শোনায় যে এই এত দেরি হলো, তোমার জন্য দেরি হলো, তোমার জন্য দেরি হলো। আর আজকে বাবা নেই, আমরা ভেবেছিলাম একদম তাড়াতাড়ি করে ফেলবো, আজকে অন্য দিনের থেকেও দেরি হয়েছে, এটা শোনাবে, বাড়ি এসেই শোনাবে। আমরা একটু ঘুরে নি, তারপর নিচে যাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না, নিচে চলো। এখন বিকেল বেলা, দুপুর বেলা খাওয়ার প্ল্যান ছিল, হয়নি। এই বিকেল বেলা আমাদের প্ল্যান হয়েছে ফুল মাখা খাওয়ার। কালকে মা কিছু পাকা কুল নিয়ে এসে বলেছে যে মাখা খাবে, যদিও এই বিকেল বেলা মা মাখা খাবে না কুলে, আমি আর অরকই খাবো। তো দেখতে পাচ্ছ কুল নিয়ে নিয়েছি, পাকা পাকা কুল ধোয়া, এক্ষুনি গুলা ভালো করে জল দিয়ে কচুরে করবে এবার কুলগুলো। আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, দু কুচি কুচি করে, আর কিছুটা ধনে পাতা, চিনি, লবণ আর শুকনো পাতা। বিক্রি করে তাদের মুখে জল আসে না। এগুলো দিচ্ছি কাঁচা লঙ্কা, যেহেতু আমি আর ওগো খাবো, দুজনেই ঝাল খাই, ধনে পাতা কিছুটা এখন দিই, কিছুটা উপর দিয়ে দেবো। কিছুটা লবণ, নামক স্বাদ অনুসার মিষ্টি। এবার মিষ্টি দেওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে কুলটা কতটা মিষ্টি। এটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখানো যায়, ঠিক আছে, আমার হাতের মাখা খেতে অর উপর বা আমার কোনো অসুবিধা নেই। আসছে ফুল মাখা ডান,
তারও একটু ধনে পাতা ছিটিয়ে দিই। তো রেডি কুল মাখা, একটু কিছুক্ষণ থাকবে এটা, দেন চিনিটা একটু গলে যাবে, মিশে যাবে পুরো লবণ আর চিনি সমস্ত কিছু ফুলের সঙ্গে, তারপরে গোলমরিচগুলো কুল মাখা হয়ে গেছে। আমরা তাড়াহুড়ো করে আমরা তিনজন একটুখানি বেরোবো, জায়গা ছেড়ে দিই। টেম্পটিং পুরো আসছে, খুব ট্যাস খুব ট্যাস। ব্যাপক বানিয়েছো, ম্যাডাম হালকা সাজুগুজু করে বেরিয়েছে, তো আমাদের যেটা প্রথম থেকে প্ল্যান ছিল যে আমরা সিটি সেন্টার যাবো, সিটি সেন্টারে যাচ্ছি না, তার কারণ ফেরার সময় যদি আবার পাসওয়ার্ড না পাই, তার কারণ তিনজনে যাচ্ছি, বাইক নিয়ে যাবো না, আর গাড়ি বার করতে প্রচণ্ড ল্যাদ লাগছে, সেজন্য গাড়িও বার করলাম না, পাবলিক ট্রান্সপোর্ট অনেকদিন ওঠা হয়নি, পাবলিক ট্রান্সপোর্টে যাবো। আমি দা পাবলিক ট্রান্সপোর্টে উঠনে বালি যে 5 টাকা ভাড়া বেশি নেবেন মানে, আমি রাস্তা রোজ যাই বললি। তো টোটো অটো করে আমরা যাচ্ছি হচ্ছে কসমস মল, কসমস মলে একটুখানি শপিং টপিং করার আছে, সামনে বার্থডে আছে, যদি কিছু পাই গিফট কিনবো, না পেলে আমার টাকা উঠবে। আমার বার্থডে আমার বার্থডে তো কাজ করছি কাজ। হ্যাঁ ম্যাডাম সখী পেজ আপডেট করছে আই গেস, যেহেতু আজকে উইমেনস ডে আমার লেখাটা কমপ্লিট, খালি ওটাকে ফরম্যাট বানিয়ে সখীকে ছাড়বো। পাবলিক প্লেসে ব্লগিং এ যথেষ্ট কমফোর্টেবল, তো মনে কমফোর্টেবল না সেই জন্য বারবার বলে না, সেই জন্যই টোটোর মধ্যে অটোর মধ্যে সব জায়গাতেই এখন কে কি ভাবছে কি বলছে, আই ডোন্ট কেয়ার। যদিও কতটা সাউন্ড পাচ্ছ জন্য, কারণ মাইক আনতে ভুলে গেছি, গিয়ে দেখাচ্ছ ওখানে। যেতে হলে বাড়ি থেকে দুখানা অটো চেঞ্জ করতে হয়, টোটো চেঞ্জ করতে হয়, অটো নেওয়া যায় বাট আই প্রেফার টোটো। তো ফার্স্ট অটোটা ছেড়ে দিলাম, সেকেন্ড অটো নিলাম মার্কেটের সামনে থেকে। বিধান মার্কেট থেকে পৌঁছে আগে ওখানে যাই, চলো তো দেখে নাও, এটা হচ্ছে শিলিগুড়ির ফার্স্ট মল কসমস, আর দেখো দেখানোর কিছু নেই, যাই ভেতরে সব ইন্টারভিউ করি। সুলগ্না প্ল্যান দিচ্ছে যে বার্থডে, যেহেতু আমার বার্থডে তো সামনে আছে, তো কি লোফা শু, তা লোফা শু দেবে, যাই নাকি আমি প্রথম নাম শুনলাম, বড্ড ভিড় আছে, সেটা যদি পাই একবার ট্রাই করবো এখানে।
আর একটা জিনিস বলে রাখি, সুলগ্না এবং মা দুজনেই খুব একটা এসকেলেটরের সাথে কমফোর্টেবল না, সেজন্য যত ভিড় থাকুক না কেন আমরা লিফটেই যাই না। ফাঁকা আছে, ফাঁকা আছে, ভেতরে চলে এসেছি। আপাতত আছি হচ্ছে বিগ বাজারে, অবশ্যই শু সেকশনে আছি, দেখি যদি কিছু পাওয়া যায়, না পাওয়া গেলেও অন্য কিছু ট্রাই করুন। কোথায় গেল? সংসারের জিনিস থেকে প্রচুর কেনা, আমি আর মা এটা দেখলে হ্যাঁ এটাও লাগবে, এটাও লাগবে, ওটাও লাগবে করে, আমি আর মা এটাও লাগবে, ওটাও লাগবে, সেটাও লাগবে করে সব কিনে নিচ্ছে। বেরোনোর সময় হঠাৎ করে ম্যাডামের প্ল্যান হলো ফুচকা খাবে, বাট মা খাবে না, মায়ের একটুখানি অ্যাসিড অ্যাসিড প্রবলেম চলছে, আমার যে চলছে না বড্ড আবার। যখন এখানে চাকরি করতাম আমার অফিসটা কাছেই ছিল, ভালো মানে কসমস করার ঠিক বাইরে বেরিয়ে ট্রাই করতে হবে। আজ হয়তো ম্যাক্সিমাম ব্লকটাই আমাদের টোটোর মধ্যেই হচ্ছে, ফুচকা টুচকা খাওয়া হয়ে গেল, মা খেলো না আগেই বললাম, এখন বাইরের দিকে যাচ্ছি, বাইরের দিকে গিয়ে একটুখানি ফুচকাচ ফুচকাচ করে আজকে ব্লকটা এখানে এসেছি। তো ভেতরে চলে এসেছি বাড়ির ভেতরে, শপিং করা হলো বাড়ির জিনিসপত্র, আপাতত ম্যাডাম কফি বানাচ্ছে। ব্লগটাকে আজকে আর লেন্দি করবো না, অনেকটা লেন্দি হয়ে গেছে এমনিতেই। ইয়েস, আমার রান্নাবাড়ি দিনের বেলা যেহেতু কমপ্লিট, এখন আমি টিভি দেখবো, এই একটা দিন আমি টিভি দেখি, শনি রবিবার, কালকেও দেখতে পাইনি, কালকে একটা শুটে গেছিলাম আমরা, আজকে তুষার টিভি দেখবো আমি, আর কফিটা বানাবো। তোমাদের ব্লগস কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, যেটা অল প্রত্যেকবার বলি। সাবস্ক্রাইব না করে থাকলে দেখো এদিকে সাবস্ক্রাইব বাটনটা আছে লাল রঙের, সাবস্ক্রাইব করে দাও, তার পাশে একটা ঘন্টি চিহ্ন আছে এরকম, ওর মাথা মাওয়া দেখতে হয়, ঘন্টিটাকে টিপে দেবে এরকম করে, তারপরে নোটিফিকেশনের পাশে অল থেকে অলটা প্রেস করে দেবে, তাহলে আমাদের নতুন নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করবো সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে তোমরা। বড় টিল নেক্সট ভিডিও, খুব ভালো থাকো, টেক কেয়ার, ফেসার, টাটা।